আজান হয়ে গেছে তোমরা আছো, আজান হয়ে গেছে তোমরা আছো, এই মাসলাটা ওখান থেকে মুস্তাসনা। লা তাসরিফ হাদিসে পরিষ্কার আসছে, তাসরিফ মানে আগান এলানের পরে এলান করা, নামাজের আগানের পরে এটা জায়েজ নয়। এই জায়গা ছাড়া অন্য জায়গায়, নামাজ ছাড়া অন্য জায়গায় যদি কোনো মানুষকে নেকির কাজে যদি ডাকতে চাই তো উনি ডাকতে পারে। আমার ব্যক্তিগত রায় হিসাবে কোরআনের আয়াত থেকে এটাই আমি বুঝেছি। ঈদের সালাতের জন্য তো কাকুতে কেউ ডাকতো না, এখন পর্যন্ত সৌদিয়া কেউ কাকু ডাকে না, ফরজ নামাজ পড়ে কখনই চলে গেছে, কখন ঈদের নামাজ হয়েছে কেউ জানতেও পারেনি, এটা একটা শূন্য। এখানে পাগলরা ডাকে তাই জিজ্ঞেস করছে, আমি তো বললাম আল্লাহ নবী ডাকেনি, কিন্তু আল্লাহ নবী তো চালু করেনি। ঈদের দিনে যদি নেকির কাজের জন্য যদি কেউ ডাকে ডাকতে পারে, যে কোনো নেকির কাজের জন্য আপনিও কাকু ডাকতে পারবেন, কিন্তু ফরজ নামাজের নিষেধ এসেছে, ফরজের আজান যেখানে হয়ে গেছে নামাজের জন্য ওখানে ডাকতে পারে। বিবাহ পড়ার শরিয়া সম্বন্ধে সম্মত পদ্ধতি মানে নিকাহ কেসে পড়ায় যায় বলতে শরিয়ত মে কে উসকে ইয়ে তরিকা নেকা পড়ানে কা শরিয়ত কে মুতাবিক কে তরিকা ইসমে মে খাল সে সওয়াল হো রাহা হ্যায় কে বকিল ওর গওয়া যায়েঙ্গে ইয়া নাহি। দেখেন আগেকার বিয়ে বিয়েতে এসেছে, বিয়ের দিনে তুপ ঢোল, ঢোল দুই দিক থেকে হয় আর তুপ বলা হয় একদিকে খালি থাকবে। নবীর হাদিসে যেতে তিরমিজির হাদিস কিন্তু জৈব হাদিস, তাও এখান থেকে একটা মাসলা এসেছে যে বিয়ের দিনে তুপ ঢোল বাজাবে তাকে আশেপাশের লোক জেনে নেবে যে এই বাড়িতে আজকে বিয়ে হচ্ছে। ওই জায়গাতে হচ্ছে কি ওকিল লাগবে দুজন, গওয়া লাগবে, যেতে হবে আসতে হবে। কিন্তু আজকালকের বিয়ে ছয় মাস আগে থেকে জানা যাচ্ছে অমুকের ছেলে অমুকের বিয়ে বিয়ে আর এবং বারাত আর ঘোড়া গাড়ি আর গাড়ি এত লস্কর নিয়ে আসছে যে রাস্তা থেকে সবাই জেনে যায়। এই জায়গাতে সব থেকে উত্তম তারিকা এই জায়গাতে রেজিস্টার আছে, রেজিস্টারে না হয়ে গেল এবং মেয়ের পক্ষ থেকে বাবাকে কাজী সাহেব জিজ্ঞাসা করবেন, মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবাকে ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন, তুমি রাজি আছো তো ইনার সাথে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য? উনি যদি হিলিয়ে দিলেন মাথা, বাবা যদি হিলিয়ে দিলেন মাথা, মেয়েকে জিজ্ঞাসা করার দরকার নাই। এবার ইমাম সাহেব এই বল বাবুকে ইনি প্রশ্ন করবেন, অমুকের মেয়ে এত টাকা মহর নিয়ে নগদ টাকা নিয়ে তোমার জাওজিয়াত তোমার তাবেদারিকে উনি তোমার তাবেদারি রাজি, তুমি কি ওমাকে কবুল করছো? ইনি বলবেন কাবিল তো, ইনি বলবেন কাবিল তো। এখান থেকে গওয়া আর এখান থেকে লোক পাঠানোর দরকার নাই, যে যা মেয়েকে প্রশ্ন করে আসো। এটা হলো বাকরা মেয়ে, সাইজিবা মেয়ে যার বিয়ে হয়ে গেছে এবং ছাড়ান হয়ে গেছে ধরে নেন, এগুলো মেয়ে ওখানে লোক যায় ওনাকে প্রশ্ন করবে, উনি যদি বলেন অনুমতি দেন হ্যাঁ তাহলে এখানে এবং সাহেব যিনি থাকবেন ইনি এনাকে কবুল করিয়ে নেবেন আর বিয়েতে পড়িয়ে দিবেন এবং দোয়া করে দেবেন, বারাকাল্লাহ লাকা ওয়া জামা বাইনাকুমা, বারাকাল্লাহ লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিখাইরিন। জুমার সুন্নতি আজান কয়টি? জুমার সুন্নতি আজান দেখেন আমাদের এই সাইটে নাই, একটা সাহাবিরা জিনারা যেটা সুন্নত জারি করেন ওনার সুন্নত বাকি থেকে যায় এবং এই হাদিসটার উপরে সৌদিয়াতেও আমল হয়, আমাদের এই সাইটে নাই। আমাদের এখানে কিন্তু একটাই আজান হয় মাইকে, যেটা একটা আজান হলো একামত, একামত তো কেউ আজান লাগিয়েছে, তো জুমাতে দুই আজান আর উসমানের আজানটাকে যদি নেওয়া যায় তো হবে ইন টোটালে তিনটা আজান। আমাদের এই দেশে দুটাই আজান, উসমান যে আজানটা দিয়েছিলেন ওই আজানটা আমাদের এখানে হয় না, তার কারণে আপনি দেখবেন ইমাম সাহেব বসে গিয়েছেন মসজিদের বাইরে, এখানে আজান শুরু হয়েছে,
আদামের পরে লোক আসতে শুরু করেছে। আমাদের এখানে আমাদের এখানে দুটো আদান হয় আমাদের মসজিদে, সেটা কি ঠিক হয়? কোন কোন জায়গায় যদি হয়তো করতে পারে, কিন্তু সৌদিয়া তো এটা আমল আছে, বহু বড় বড় আলিমরা এটা আমল করেছেন, আর এই আজানে কিন্তু লাভ আছে। দেখেন আজানে এসেছে, আজানের পরা বেচা কিনা হারাম, সেটা হলো খুতবার আজান। খুতবার জন্য যখন আজান দিবে, এই আজানের পরে বেচা কিনা হারাম, আর খুতবার আগে যদি আজান দেয় কেউ, মসজিদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, কোনো জায়গায়, সেই আজানের পরে বেচা কিনা করতে পারবে, কিন্তু সেই আজানটা কমপক্ষে অন্তপক্ষে আধা ঘন্টা আগে হওয়া দরকার, আধা ঘন্টা আগে হওয়া। ওই আজানটা হলে সঙ্গে সঙ্গে সবার মাথায় চলে আসবে, হ্যাঁ টাইম হতে যাচ্ছে, তখন কথার ঘুম করো, চলো তাড়াতাড়ি তৈরি করো। তাকে দ্বিতীয় আজানের আগে আমরা মসজিদ যদি ঢুকে যাই, বাড়ি থেকে মসজিদ যাইতে যত পা হাঁটবে, প্রত্যেকটা পায়ে এক বছর নাফল নামাজ যত পড়লে নেকি পাবে, এক বছর নাফল রোজা নেকি রাখতে গেলে যত গেলা নেকি পাবে, ততটা নেকি যদি খুতবার আগে চলে যায় তো ওই মানুষটা পাবে নেকি। এত বড় বড় নেকি থেকে আমরা মাহরুম থেকে যাই। আল্লাহ নবীর যুগে, উমরের যুগে, প্লিজ বলুন, বিতর্ক হচ্ছে, আল্লাহ নবীর যুগে, আবু বকরের যুগে, উমরের যুগে এবং উসমানের যুগেও প্রথমে একটাই আজান হতো, খুতবার আজান, খুতবার আজান হতো। কিন্তু যখন হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লোক অনেক বেশি হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু লোক অনেক বেশি হয়ে গেলেন, ঠিক সময়মতো ওনারা আসতে পারছেন না, তখন উনি একটা আজান চাওরা, হাদিসে আসছে চাওরাহা, যেখানে চারদিকে রাস্তা গিয়েছে ওখানে আজান দিয়ে দিত, লোকজন জেনে যেতে যে টাইম চলে হতে যাচ্ছে। এইটা ছিল হাজরত উসমানের হিকমত। ওই হিকমত থেকে যদি কোনো মানুষ যদি বলে যে হাজরত উসমান যেটা করেছেন ওইভাবে আপনারা মসজিদে আজান দেন না, ওখানে আজান দেন, কিন্তু ওই যুগে মাইক ছিল না, তার জন্য ওখানে আজান দিয়ে সবাইকে শুনিয়ে দিল, আর এই যুগে মাইক হয়ে গেছে, যদি আমি চৌরাতে যাই আর এমনি আজান দিই সবাইকে শোনাতে পারবো না, যদি মসজিদে আজান দিই তো অর থেকে বেশি আমার আমার শব্দ, আমার আওয়াজ চারুদিকে চলে যাবে। এই হিসাবে ওলামাদেরা বলেছেন যদি কেউ হাজরত উসমান যে সুন্নতটা যদি রাইজ করে, রাইজ করতে পারে। আসহাবি কান নুজুম যে আইজি হোক ইহতদাইত কা শেখ ইহতদাইত এক জঈদ মজুর রওয়ায়েত হে, লেকিন দূসরি রওয়ায়েত হে মান সন্না ফিল ইসলামে সুন্নত হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। এখানে পরিষ্কার হাদিসে এসছে যদি কই ওই মেরি সুন্নত ইয়া খলফায়ে রাশিদিন কি সুন্নত ইয়া কিসি সাহাবী নে কোই সুন্নত জারি কিয়া আর উসকো আগর পকড় লিয়ে তো ইয়ে আচ্ছা কাম হে। ইস এতবার সে আগর এক সুন্নতি আদান আগর মাইক মে দে, আপকো দেখেন আজ কি দিন মে প্র্যাকটিক্যাল মে মে বল রহা হলো না সভাপতি সাহেব, কথা শুনেন, কথা শুনেন, আল্লাহ নবীর যুগে আজান দিতেন ডান সাইডে, কেন এদিকে শব্দটা যায়, মাথা ঘোরাতেন এদিকে শব্দ এগুলো যায়। আজকের যুগে যদি আমি এদিকে যখনই ঘোরাচ্ছি মাইকের শব্দ এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে না, তার মানে কি হলো? তার মুখ ঘুমাবো না, নবীর সুন্নত মুখ ঘুমিয়েছেন এই জন্য আমি মুখ ঘুমাবো, আমার শব্দ ঘোরাতে হবে, আমার শব্দ যাক কি না যাক। তো বিভিন্ন রকমের হাদিস এসেছে, এইগুলাতে তর্ক বিতর্ক না করায় যদি সুন্নতে উসমানির উপর যদি কেউ আমল করে তা আল্লাহর রাস্তায় ওনাকে বাধা দিয়েন না। মাইক আছে মসজিদ থেকে দেবেন, যেটা এখানে যেখানে আপনার মাইক রাখা থাকছে মসজিদের ঘরে ওখান থেকে দেবেন, আর দ্বিতীয় আজান যখন দেবেন খুতবা হবে তখন ওটা তো সামনে থেকে ইমাম সাহেব যখন বক্তব্য রাখবেন ওনার সামনে হয়ে আপনি আজানটা দিবেন দ্বিতীয় আজান। কতটা ডিস্টেন্স হবে? ডিস্টেন্স যেখানে পাঁচটা সাত অন্তপক্ষে চার লাইন কি পাঁচ লাইন, ও তো যদি বানু ইসরায়েলের মতন জিজ্ঞাসা করেন কোন গরু জবাই করলো, কত বড় গরু জবাই করলো, কোন রঙের, কেমন রঙের, এইরকম প্রশ্ন করে মাসলাকে নষ্ট করিয়েন না।
খেজুর পাতার মসজিদ করে নামাজ পড়ে দেবো, এখন কেন পাকা মসজিদ করছে? একটু প্রশ্ন আসছে গেল, এখন কেন পাকা মসজিদ করে নামাজ পড়ে? আচ্ছা, এখন নেকি লওয়ার জন্য পাকা মসজিদ করছেন? এনারা টাকা আয় হয়ে গেছে, নেকি লওয়ার জন্য পাকা মসজিদ করছেন। রাস্তা সাড়ে নটা 9:40 হয়ে গেল, আর বেশ কোনো সময় দেওয়া যাবে না। আমি বৃহস্পতিবার কথা বলছি, হাজার লিখে নিয়েছি, সবগুলো সন্ধান বলে দিচ্ছি। প্রথম কথা হলো যে দোয়া সম্পর্কে, আর দোয়া হওয়া ইবাদত। আল্লাহ তো আমি সংক্ষেপ বলছি, বাড়াচ্ছি না, আমার স্বভাব ওই সময় পার করে পাগল মতো বকে না। প্রশাসন বলছেন যে দোয়া হচ্ছে ইবাদত, তো তোমরা তারপর আয়াত করলেন রক্ষণ, তোমরা আল্লাহকে দোয়া করো, আল্লাহ তা বলছে আমি দোয়া কবুল করব। এটা মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিসকাত, যে হাদিস নম্বর 2230, সাফা হল 692, যেটা আলবানির তাকিদ করে সেটা। আর অন্য কথা বলছি, বাচ্চা সময় নষ্ট হবে। এখন হচ্ছে দোয়াটা করাটা উচিত, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। তারপরে হাদিস আসছে নারদুল কাজা ইল্লা দোয়া, আপনার ভাগ্য পাল্টাবে না, দোয়া করলে পাল্টাবে। আল্লাহ একটা ফকির গেছে, মরে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে, আল্লাহ কিছু বাঁচা, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করতে পারে, সেই হিসাবে ভাগ্য পাল্টায় মানুষের দোয়া হয়। এটা হাদিস আসছে রওয়াত তিরমিজি, হাদিস নম্বর 2233, সাফা নম্বর 693, বেশ কাছে বলছি। আমি অন্য কথা বলে দিই, কারণ সব মৌলবী কাছে হয়তো অন্য বই থাকতে পারে নাও পারে। তারপরে একটা হাদিস আসছে যে আল্লাহ কাছে যে দোয়া করতে, আগে ইমাম সাহেব বলেছেন যে আল্লাহ কাছে যে দোয়া করে না, আল্লাহ তার রাগ করে। এটাও এসছে তিরমিজি হাদিস, মিসকাত ইত্যাদি, তো সাধারণ মোট সময় নষ্ট করছি না। মোট কথা হচ্ছে কি, দোয়া করার সময় বলা হলো, তারপরে দোয়াটা কীভাবে করবে সেইটার কথা বলা হচ্ছে। পালাকাল্লাম এ রাখা এদাহে দোয়ায় হাত্তা এম সাহাবি আমার অজাহ হবুল্লাম, যখন দোয়া করতেন তো হাত দুটো তুলতেন, আর তখন হাত দুটো নামাতেন না, যখন মুখে হাত না বুলাতেন। যা তিরমিজি, মিসকাত, হাদিস নম্বর 2245, সাফা 693, এটা আলবানি গেছে। আলবানি অনেকের খালু হয়, অনেকের বাপ হয়, তিনি সেটা বলেনি, হাদিস গোলমেলে কি হ্যান তার কিছু বলেনি, মন্তব্য করেনি। আচ্ছা, আর একটা হাদিস আসছে যে তিনি বেশি দিন নেই, মিসকাত সব দিচ্ছি। আচ্ছা, আর একটা হচ্ছে আবু হরার সাম বলছেন জান্নাতে, জান্নাতে আল্লাহ কোন লোকের বান্দার দোয়া অবস্থাকে খুব পাল্টে বড় করে দেয়। তখন সে বললো আল্লাহ এরকম হলো কেন? বলছে তোর বেটা, তোর ছেলে মেয়ে তোর জন্য দোয়া করছে, সেই জন্য এটুকু হলো। তার দোয়া কত ফায়দা বোঝেন, এই দোয়াটা যারা না করে তারা মানুষের পরিচয় দেয় কি অমানুষের পরিচয় দেয় দেখুন। আমার কথা গায়ে হাতে ঘা রাখবে, কিছু উপায় নেই, আমার একটু হাতে ঘা জানা বললে হয় না। আচ্ছা, তারপরে একটা আসছে দোয়া, খুব বেশি দোয়া করতেন, রব্বানা আতনা ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বুখারী মুসলিম হাদিস, মিসকাতের হাদিস নম্বর 2400। ধীরে ধীরে কিছু একটু সময় চলো, মিসকাতে হলো তোমার যেটা আলবানি ছাপা 695, আর আমাদের মিসকাতে 195 প্রথম খণ্ড। আচ্ছা, তারপরে হলো কি জামাজা সম্বন্ধে, ইজা ফারাগা মিন দাফনি মাইয়াতে ওয়াকাফ আলাইহ, যে যখন কোন লোককে তোমরা জানাজার দাফন করে দেবে তখন দাঁড়িয়ে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমা প্রার্থনা কিভাবে করবে, হাত তুলে করবে না পা তুলে করবে? খুদে হাত ঝুল লেগে নেই, সেটা অন্য হাত যে আসছে যখন দোয়া করতেন হাত তুলে করতেন, সেটি দলিল হয়ে গেল। আর এখানে আমার মাথা খারাপ করার কি আজকে, যাদের মাথা ইদিশি হবে আল্লাহ তাদের হেদার দিক। আচ্ছা, তারপরে কথা হচ্ছে কি যে একজন লোক আদম বলছেন যে যখন তুমি মারা আসছেন তখন তার ছেলেদের বলছে বাবা তোরা আমার কবরে দাঁড়াবি, আর যতক্ষণ একটা গরুকে জবাই করা হয়, গরু জবাই করে গোশ ছাড়ানো হয় ততক্ষণ থাকবি, তো গরু জবাই করতে প্রায় 10 মিনিট সময় লাগে, আর গোশ ছাড়াতে 20 মিনিট লাগে, আধ ঘন্টা দাঁড়াবি, আর দাঁড়িয়ে আমার জন্য তোরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবি। এটা মুসলিম শরীফ হাদিস, মিসকাত, হাদিস নম্বর 1716, পৃষ্ঠা 538। আচ্ছা, একটা হাদিস আসছে, যখন জান্নাত বাকি গেলেন, এটা বললেন
সেখানে তিনি গিয়ে দাঁড়ালেন, অনেকক্ষণ দাঁড়ালেন, তারপরে হাত দু করলেন, দোয়া করলেন, তিনবার দোয়া করলেন, একবার না, একবার দোয়া করে করে হাত হাতে গেলেন, ছেড়ে দিলেন, এই হাত তুললেন, তিনবার দোয়া করলেন, হাত তুললে কবর ডেঙায় গিয়ে তো জিবরিল এসে বলছে, বলছে আমাকে জিবরিল এসে বলছে আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিয়েছে যে তুমি বাকির জন্য ক্ষমা প্রার্থনা করো, তাই আমি করলাম। এটা মুসলিম শরীফ হাদিস প্রথম খণ্ড 314 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে যখন কোনো লোক মারা যায় তখন সে কবরে গিয়ে হাই ফাই করে, সে চেষ্টা করে কখন আমার বাপ কি আমার মা আমার ভাই কি আমার বন্ধু আমার যেন দোয়া করবে, সে দোয়াটা করলে দুনিয়া তাতে যত জিনিস আছে তার চেয়ে বেশি সে গুরুত্ব দেয় সেই দোয়াটাকে। এটা হাদিস আসছে সোহাবুল ইমান মিসকাতের হাদিস নম্বর 2355 আর 728 পৃষ্ঠায় এসছে। এখন এইসবগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে হাদিস যখন দোয়া করা হবে তখন হাত তুলে খোঁজেন, মাসিক গোসল করলে আমার পড়া হারাম, কিন্তু রসুলুল্লাহ বলছেন হায়েজ হওয়া মেয়েকে ঈদগাহে নিয়ে যাও আর তাদেরকে বলো তোমার চাদর গায়ে দিয়ে এসো আর তারা মুসলমানদের জমাতে শরীক হবে আর দাওয়াত হম আর দোয়ায় শরীক হবে। এই দোয়াটা কিভাবে হবে? আর যারা হায়দলি থাকবে তারা নামাজে শরীক হবে না, নামাজ যদি হারাম এই জন্য ওরা পাশে বসে থাকবে। এখন ধরুন এটি ঈদগাহ যদি হয় এখানে যদি ইমাম সাহেব দোয়া করে আর ওখানে সে দোয়া মেয়ে ছেলে আমি আমি শরীক হবে, এটা পরিষ্কার হাদিস আসছে যে ঈদগাহতে দোয়া করা হবে, হাদিস বলা হচ্ছে। এতে কোনো মাথা না ঢোকে আল্লাহকে হেদায়ত দিক যারা আসলে বলছেন আসলে বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে মিসকাত হাদিস নম্বর 968 আর পৃষ্ঠা নম্বর 305 51 মুত্তাফাক আলাইহি। আচ্ছা, এবার তাহলে 431 আর 451 দুই জায়গায় এসছে। আচ্ছা, ফরজ নামাজের পর দোয়া করার কর্তব্য আইয়ের দোয়া আসমা, সবচেয়ে দোয়া কখন কবুল বেশি হয়? সে বললেন জাফরুল আখের তাহাজ্জুদের সময় আর দুবরাস সালাওয়াত মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজ পড়ে তা আপনার জোর আসা আমার সালাওয়াত আপনাকে একলা একলা দোয়া করা উচিত, এই দোয়া কবুল হয়, তো দোয়া করা উচিত করতে হবে। এবারে দোয়া করতে গেলে সে হাত তুলবে না পাথর না অন্য হাত যে বলা আছে হাত তুলবে, এখানে মাথা গরম করা হয় দুপাতা পড়লি ফতোয়া দেন যে পাগল হবে পাগল করবে, সেই জন্য সব কোনো হাত দিয়ে টুকে নিয়েছি কাজ করে দেখে দিচ্ছি। তারপরে জুমার দিন আজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেতে আবু বকরের যুগে ওমরের যুগে আজান একটা হতো, উসমানের যুগে লোক খুব বেড়ে গেল তখন তিন নম্বর আজান হলো। তো আজান তিন নম্বর নাকি, এক নম্বর আজানটা আজান, দুই নম্বর হলো তকবীর ওটা আজান বলা হচ্ছে আর তিন নম্বর হচ্ছে আজান। এখন কথা হচ্ছে আজকের যুগে আমাদের মাইক হয়ে গেছে, তো মাইকে একটা আজান জন্ম ধরুন সেই মহাজন সে থাকে সেই ঘরে একটা আজান দেবে আর একটা আজান দেবে সেই সাড়ে আটটা একটা আজান দেবে একটা বারোটা আজান দেবে। এখন যেহেতু মাইকের যুগ তখন মাইক ছিল না সেখানে সেই রাস্তার ধারে গিয়ে আজান দিয়েছিল, সেই উসমানকে কই বলে যে আজান দেওয়াটা বেদাত, সে পাক্কা মালাম সে বেদাতি উসমানকে বেদাতি বলছে, সাহাবিকে বেদাতি বলা যাবে না, আপনি আমল করতে পারেন নাও পারেন কিন্তু যে বললেন ও বেদাত বেদাতি তো পাক্কা সে মালাম সে যে বলবে বেদাতি। আচ্ছা, তারপরে কথা হচ্ছে কি যে ফরমাইশি দোয়া বলছেন হুতাল মাতার যুগে একবার দেখা গেল খুব পানি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, তখন রসুলকে বলা হলো, তখন লোকেরা বুঝে এলো উনি বললেন ঠিক আছে, আয়েশাকে বললেন ঘর থেকে বের হলেন, এরপর যখন সূর্য একটু উপরে উঠলো উনি যখন মেম্বারে বসলেন আল্লাহ প্রশংসা করলেন তারপরে হাত দুটো তুললেন আর দোয়া করলেন, এইভাবে উনি নামাজে দোয়া করেছিলেন। তো এখন এই দোয়া অনুসারে এই দোয়াটা সবাই শরীফ হয়েছিল, এই সম্মিলিত দোয়া এখানে আসছে যে যখন যখন কোনো দোয়া হবে যদি সবাই শরীফ হয় তো সোজাতের দিক দিয়ে আপত্তি নেই। এটা হচ্ছে মিসকাত হাদিস নম্বর 1508 আর সাফা 477। তারপরে একটা হাদিস দিচ্ছি নেকার বরের দোয়া, এটা তো মা বলেছেন যে যখন বিয়ে পড়ানো হয়ে যাবে আর তখন বলবে বারাকাল্লাহু আলাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, আল্লাহ তোমাকে বরকত দিক আর তোমাদের স্বামী স্ত্রীকে বরকত দিক আর তোমাদের দুজনাকে আল্লাহ একত্রিত করে দিক ভালোভাবে একত্রিত করে দিক, এই দোয়া করতে হবে। এই দোয়াটা আমাদের দেশে এটা দেশ চাল হলো সবাই মিলে একসাথে দোয়া করা,
যদি না করা হয়, যদি হানাফি আপনার মেয়েকে বিয়ে করেন, আপনার বউ করেন, আপনি না করেছি বিয়ে করতে যান, বেইমানি এসে এরা দোয়া করেন এরা, সেটা আপনার বুঝেছি আপনার কাজ করতে হবে দেশ চালন হিসাবে অবস্থা পরিপ্রেক্ষিতে গাছ। যদি আপনার আহলে ছেলে আহলে মেয়ে হয় বলবেন না দোয়া করা হবে না, তাহলে মুরগি বলে দেখা গেল। আর যদি হান্তি ছেলে আহলেজ মেয়ে হয়, আহলেজ ছেলে হান্তি মেয়ে হয়, তখন যদি সেটা অবস্থা বুঝে আপনাকে দোয়া করা কমে কিনা সেটা ভাববেন। ব্যাস আমি আর একটু বলছি না, হ্যাঁ সব সহি, কোনো মাথা গোলমাল আছে তোমাদের কাছে সহি না। আচ্ছা, এবারে হাত তুলে দোয়া করার সম্বন্ধে কয়েকটা হাদিস আমি আমাদের পত্রিকায় ছেপে দিচ্ছি, লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন কোনো বান্দা তার প্রভু আল্লাহকে হাত তোলে, তিনি তাকে শূন্য হাত ফেরাতে লজ্জাবোধ করেন। আবু দাউদ, কিতাবু সালাত, ইবনে মাজাহ, তিরমিজি, ইবনে হিব্বান রাসূলুল্লাহ বলেছেন, যখন তুমি আল্লাহর নিকট চাও তো হাত উঠিয়ে চাও, হাতকে উপুড় করে চেও না, এরকম হাতটা একদম উপুড় করবে না, হাতটা এরকম করে চাইবে। তো এটা বলা আছে কি যে আবু দাউদ, কিতাবু সালাত, 1486 নম্বর হাদিস। অন্য একটা হাদিস আছে, রাসূলুল্লাহ হাতের তালু মুখ কুণ্ডের সামনে ইস্তেসকা নামাজে হাতের তালু মাটির দিকে করে দোয়া করতে হবে। এই হাদিসে হাত উঠে দোয়া করার সমান প্রমাণ হচ্ছে। ফতুল বাড়ি, কিতাব উদ্দাওয়াত, বাবু রাফিল দেন, ফির দোয়াত আছে, দোয়ার সময় হাত ওঠাবে শরীরের দলিল, এসবগুলো পত্রিকায় ছেপে দেওয়া আছে। যারা পত্রিকা পড়ে না তারা যদি কানা হয় আমার কিছু বলার নেই, আর যদি চোখ করা হয় তা তারা দেখবে, তারা বুঝবে। সালমান রাজিয়াল্লাহু আনহু হাদিস আসছে, যে ব্যক্তি আল্লাহর নিকট হাত তুলে ভিক্ষা চায়, আল্লাহ তাকে নিজ দায়িত্ব নিয়ে তার হাত ভিক্ষা চাওয়া বস্তু দিয়ে দেন। মাজমু জাওয়াইদ, প্রথম খণ্ড, 169 পৃষ্ঠা, তাবারানি। সালাম ফেলার পরে হাত তুলে দেওয়া প্রসঙ্গে আল্লাহ রসুল বদরের যুদ্ধে মুশরিকদেরকে দেখে দুই রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রসুল এর দাইনে দাঁড়িয়েছিলেন আবু বকর, এরপর তিনি দুই হাত প্রশস্ত করে কাকুতি মিনতি সহকারে কাবার দিকে মুখ করে আল্লাহ রসুল লম্বা চওড়া দোয়া করতে থাকেন। এমত অবস্থায় ঘাড় হতে চাদর পড়ে যায়। আবু বকর আল্লাহ রসুলের চাদর তার ঘাড়ে তুলে নেন, বলেন আপনার প্রভু আপনাকে অনেক দিয়েছেন, বাকি ওয়াদা পূরণ করবেন। মুসলিম মানবী, ফতুল বাড়ি, সপ্তম খণ্ড, 288 পৃষ্ঠা। এই কটা হাদিস পড়ে আমি ছেড়ে দিচ্ছি, আর ওই জ্ঞান জ্ঞানদের শুনে শুনে চাই এখন দেখছি পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হাত উঠিয়ে দোয়া করা আম্বিয়াগণের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে কাবার কাছে ছেড়ে দিয়ে কিছু দূরে গিয়ে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছিলেন। বুখারী পৃষ্ঠা 17, কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 11। আব্দুল্লাহ জুবায়ের এক ব্যক্তিকে নামাজের শেষে হাত উঠা দেখে বললেন, আল্লাহ রসুল নামাজের শেষে হাত উঠাতেন। তাবারানি, জামিউ জাবায়েদ, অলমি, চতুর্থ খণ্ড, 334 পৃষ্ঠা। হাফেজ হাসানে বলেন, জামিউ জাবায়েদ বর্ণাকারে মজবুত। ইস্তেসকা নামাজে আল্লাহ নবী হাত উঠালে সকল মুক্তাগুন হাত তুলতেন। বুখারী পারা 4। অজুর জন্য পানি চাইলেন রসুল সাল্লাম, তারপর অজু করে হাত তুলে এই দোয়া করেন, হে আল্লাহ, ওবায়েদ এবে আবু আমাকে ক্ষমা করুন। আমি তখন ওই সময় আল্লাহ রসুলের বগলের সাদা অংশ দেখেছি। তুমি দোয়া করলেন, হে আল্লাহ, কিয়ামতের দিনে সৃষ্টিজীব হতে এর মর্যাদা বাড়িয়ে দিও। বুখারী 26 পারা, কিতাবুদ দোয়া। আবদুল্লাহ বিন ওমর হতে বলি রসুল সাল্লাম হাত উঠিয়ে এই দোয়া করলেন, হে আল্লাহ, খালেদ যা ব্যবহার করলো আমি ওয়াতে অসন্তুষ্ট। বুখারী কিতাবুদ দাওয়াত। এই হাদিস অনেক লেখা আছে, আমি খালি মাঝখানে শোনাচ্ছি। আল্লাহ রসুল হাসরের মাঠে নিজের উম্মতের জন্য হাত তুলে মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। সহি মুসলিম, প্রথম খণ্ড, 123। ভালো বুঝলেন, হাসরের মাঠে হাত তুলে দোয়া করবেন, এখানে হাত তুলে না পাঁচ তুলে দোয়া করবে, যাদের মাথায় ঢোকে না তারা পাঁচ তুলে দোয়া করবে। সূর্যগ্রহণে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করেছিলেন, মুসলিম হাদিস নম্বর 351। তারপর তিনি জান্নাতুল বাকিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন, আগে শুনেছি। সওয়ারি হতে নেমে এক ঘন্টার মতো দুই হাত তুলে আল্লাহ রসুলের কাছে দোয়া করেন। ফের দীর্ঘক্ষণ সেজদা করার পর খাড়া হয়ে হাত তুলে দোয়া করলেন। ফের বললেন, আমি আমার প্রভুর কাছে উম্মতের জন্য সুপারিশ করলাম, আল্লাহ আমাকে এক তিন উম্মত দিলেন। এইভাবে কয়েকবার দোয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি দুই হাত তুলে সশব্দে দোয়ায় কুনুতে নাজলা পড়তেন, মুক্তা দিয়ে সকলে আমি আমিন বলতেন। সেফাল সালাতুন নবী পৃষ্ঠা 243। জুমরা যখন কাঁকর মারা হয় হজ করতে গিয়ে কাঁকর মারার সময় তকবীর দিতেন এবং কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করতেন। দুই হাত তোলা সব প্রমাণ হাদিস করে দোয়া কাটতে হবে। আলবানির দ্বিতীয় খণ্ড, তৃতীয় জুম্মা, ওই সময় ওই সব কাজকর্ম করতেন তিনি।
হুসাল্লাম আবদুল্লাহ জুল বাজাদানকে দাফন করার পর কাবার দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করতে দেখেছি। জানাজার পরে দুই হাত তুলে দোয়া করেছেন মাঝে দোয়া পরে জুল বাজাদানকে। ফতুল বাড়ি ১১ খণ্ড ১৪৪ পৃষ্ঠা। এসব কতগুলো যুবা আছে, গাঁজা ফুলির কথা না, সব লেখা আছে দিল্লিতে পত্রিকা তর্জমান দিল্লি ২০১২ সালের নভেম্বর সংখ্যায় এটা ছাপা হয়েছে। তার থেকে বাংলা করে এই পত্রিকা চেপে দেওয়া হয়েছে। এই কথাগুলো শুনে দেওয়া হলো, এই কথাগুলো শোনার পরে যদি কর মাথায় যদি কিছু পোকা থাকে তা আল্লাহ তাকে হেদায়ত দিক, এছাড়া কিছু বলার নেই। আচ্ছা পত্রিকাটা কত সংখ্যা? এই বস মিটি সবসে সুন্নত উত্তম তরিকা এই বিসমিল্লাহ কাকে মিটি জানাজা নামাজ চার তকবীরে জানাজা নামাজ তো কত তকবীরে কি হাত উঠাতে হবে? দুটাই হাদিসে এসেছে, দুটাই হাদিসে এসেছে। জানাজা নামাজ জানাজা নামাজে মানে প্রকাশ্য কিরাত করা এবং টুপি ছাড়া নামাজ কবুল হবে কি? শুধু নামাজের টাইমে টুপি পরা যায় না, শুধু নামাজের টাইমে না টুপি পরা এটাও ঠিক নয়। মুসলিম কে সারে টুপি পহনে রে হমেশা ঠিক হ্যাঁ আচ্ছি বাত হ্যাঁ, নামাজ কে লাগায় বাদ বাকি খোল দিয়া এ ভি তো ঠিক নেই হ্যাঁ, নামাজ হি পড়তা টুপি কাঁ ফিতরা কুরবানি জবাই করার পশুর চামড়া বিক্রি করা টাকা কিভাবে বিলি বা বণ্টন করা হবে? জাকাতের টাকা যে কোন জায়গায় সাত জায়গাকে আট জায়গায় দেওয়া যায় ঠিক ওইভাবে আট জায়গাতে ফেতরা এবং কুরবানির টাকা দেওয়া যাবে। হ্যাঁ মাইয়ত কে আগে এলান করে যে ৪:৩০ মিট্টি হ্যাঁ জিসা শোক হ্যাঁ আনা চাই আ সকা ইস তরহ কাজ এলান করে তো কর সকতা এলান করতে যদি চাই যে ৪:৩০ জানাজা হবে যার ইচ্ছা আসবেন যার ইচ্ছা নাই এইভাবে যদি কেউ এলান করতে চাই তো এলান করতে পারবে। আর কারো কিছু যদি বলার থাকে তো আমাকে জানা হ্যাঁ মজলিস খতম হোনে সে পহলে মজলিস খতম হোনে সে পহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুআ করতে থে মজলিস বাকি ও তো খতমে মজলিস আপকো ইয়ে হুয়া লেকিন মজলিস মে খতম হোনে সে পহলে আল্লাহ নবী যে দুআ করতে থে ক্যা হাম ও দুআ আপনি ভাষা মে কর সকতে হ্যায় আল্লাহ মাকসিম লানা মিন তাআতিকা মা মিন খাশিয়াতিকা মা তাহুল বাইনা ওয়া বাইনা মাআসিকা ইতনি বড়ি দুআ জো সব মিলকর দুআ করতে থে সুবহানাকা পড়ুন পড়ুন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আবার না বললে খতম মজলিস ভাঙা দোয়া মজলিস খতম হয়ে গেল এটা মজলিস ভাঙা বলে মজলিস ভাঙা দোয়া বলে দেন ভালো করে স্পষ্ট করে বললাম তো মজলিস শেষ হয়ে গেল এই দোয়া বলে দেয় আমরা মজলিস ভাঙা দোয়াটা পড়ে দিলেন শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাজ শেষ করা হলো।
ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من الآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نسألك رزاك والجنة اللهم إنا نسألك رزاك والجنة وما قرب إليها من قول وعمل اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من سخطك والنار وما قرب إليها من قول وعمل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين إلا أنت أستغفرك وأتوب إليك আপনারা কেউ যাবেন না, প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে, প্রত্যেককে টেবিল সারিবদ্ধ হবে, চারজন করে বসে যাবে। আল্লাহর ইচ্ছায় যা হাত তুলে দোয়া সব পাওয়া গেল, সারাদিন শুধু হাত তুলে দোয়া।